আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। পানিবন্দী বিপুল সংখ্যক মানুষ আছে খাবার এবং পানির সংকটে। পানি উন্নয়ন বোর্ড বলছে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গত তিন দিন ধরে বন্যার পানির সাথে সংগ্রাম করছেন সুনামগঞ্জের অন্তত 20 লাখ মানুষ। এর মধ্যে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বানভাসী মানুষের জন্য। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। শহরের বেশিরভাগ এলাকা হাঁটু থেকে কোমর পানি, কোথাও বুক পানিতে তলিয়ে আছে। আমরা আতঙ্কে আছি যে 2022 সালের বন্যা কেউ এটা অতিক্রম করে কিনা। প্রতিটা বাড়ি করে মানে অতিরিক্ত পানি ঢুকতেছে, মানে বাড়তেছে। সকালে দেখছি এই অবস্থা, এখন আরো বেশি অবস্থা। ঈদের দিন দিন বাড়াইছে যে সকাল থেকে এই পর্যন্ত আসিও ভিজা, তার মালপত্র আমরা সব তো গেছে। সিলেটের কোম্পানিগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন বানভাসী অন্তত 30টি পরিবার। অব্যাহত বৃষ্টিও ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে জেলা জুড়ে 600 শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে এমন সব হারানো মানুষের ভিড়। মৌলভীবাজারের 6 উপজেলায় দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন এসব উপজেলার প্রায় 2 লাখ মানুষ। জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাপের 150 গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেট ও সুনামগঞ্জে মাসব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার কারণে 4 সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেটে আরও 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোনো কোনো জায়গায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর অর্থাৎ তিস্তা ক্যাচমেন্টেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারকে তাবেদার ডামি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্বে প্রায় 12 কোটি মানুষ সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত উল্লেখ করে তাদের প্রতি আন্তরিক সংহতিও প্রকাশ করেন ফখরুল। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যুদ্ধে জড়ানোর মনোভাব নিয়ে বিএনপি মহাসচিব বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আলোচনা চায় কিন্তু কেউ আক্রমণ করলে নিশ্চুপ বসে থাকবেন না তারা। বিস্তারিত রোকন উদ্দিনের রিপোর্টে। বুধবার সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, বিআরটি এর হিসেবে এবারের ঈদযাত্রায় 95টি দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। সড়কে শৃঙ্খলা এখনও মাথা ব্যথার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, মোটরসাইকেল ও ইজিবাইক সড়ক দুর্ঘটনার বড় কারণ। এ বিষয়ে নীতিমালা দ্রুত করারও তাগিদ দেন মন্ত্রী। ইজিবাইক রাস্তা, রোডসেনা, হাইওয়ে যে অবাধভাবে চলাচল করে, অনেক জায়গা অনেক জনপ্রতিনিধি সমর্থন করেন অথবা পেছন থেকে মত বিশ্ববঙ্গের নিরাপদ সড়ক, এই প্রজেক্টের বাস্তবায়ন হলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু কাজটা এক্সপিডাইট করা দরকার।
এ সময় দেশের সার্বভৌমত্ব ও ঈদে মানুষের অস্বস্তি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? আর প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে কি না, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেডারাল গভর্নমেন্টের কাজ, ভারতের, দেখা যাক কি হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন করা ভুল ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন সিক্স লেন করার চেষ্টা করা হচ্ছে। সাথে ঢাকা সিলেট মহাসড়কের কাজও দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন একদিনে রাজধানীর তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালগুলোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন। বুধবার দুপুরে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি ল্যাব পরিদর্শন করেন। এরপর তিনি পরিদর্শন করেন এভার কেয়ার হাসপাতাল। এ সময় হাসপাতালটির কাগজপত্র যাচাই করেন তিনি। শেষে রাজধানীর মিরপুরস্থ ইসলামী ব্যাংক হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টার পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও হাসপাতালের কাগজপত্র পরীক্ষা করেন তিনি। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস ছিল বুধবার। এদিন আবারও সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়সূচি চালু হয়। তবে ছুটির আমেজ কাটেনি সরকারি বেসরকারি অফিসে, বন্ধ ছিল বেশিরভাগ দোকান, ছিল না যানজট। মইদুল ইসলামের রিপোর্ট। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মব্যস্ততা অনেকটাই কম সচিবালয়ে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ চেয়ার টেবিলেও লেগে আছে ছুটির আমেজ। এদিকে বুধবার থেকে নতুন সময়সূচিতে অর্থাৎ 8 ঘন্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের কর্মজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী অফিসের সময় আবারও সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের কার্যক্রম চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু লেনদেন হবে বিকেল 4টা পর্যন্ত। ছুটি শেষে প্রথম দিনের অনেকটাই কর্মব্যস্তহীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া ভোরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ খুব একটা দেখা যায়নি। বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও একই অবস্থা। অনেকটা স্বস্তিতেই ফিরছেন ঢাকাবাসী। অফিস আদালত আজকে খোলা, তো কাজেই আমরা আত্মীয় স্বজনকে রেখে আসছি, একটু তো খারাপ লাগবেই। পেটের দায় আমরা আমাদের চাকরি করতে হই, যার কারণ ছেলে মেয়ের সুখ শান্তির দিকে তাকাইয়া আমরা চাকরিতে আসতে হই। ঈদের পরে ছুটিতে যেহেতু কম, আজকে তো অফিস শুরু হচ্ছে, চলে আসতে হলো। এই কর্মব্যস্ততা জীবনে আবার শুরু হলো আর কি। এদিকে রাজধানীর রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা এখনও অনেক কম, কিন্তু ঈদ করতে যারা ঢাকায় এসেছিলেন কিংবা যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেননি বুধবার, তাদের অনেককেই দেখা গেছে ঢাকা ছাড়তে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিখা? ভুলে গেছে প্রথম বাসর ঘর তো। আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললে পৃথিবীতে কোনো শব্দ নাই। লাইট বন্ধ করে দিলে
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।